আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কিনলাম। আজকে আমি ছোট্ট একটা ভিডিও দিচ্ছি, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। এইখানে আমি একটা মৃগেল মাছ নিয়েছি, তো মাছটা কেটে দিয়েছে। আর এই যে পেটটা, ওইটা আমি খাই না, ওটা ফেলে দিয়েছি। তো মাছটা কেটে দিয়েছে, এখন আমি ধুয়ে নিব। তো আমি মাছটা ধুয়ে নিলাম, এখান থেকে আমি কিছু মাছ ভেজে নিব। তো কিছু মাছ ভেজে নিলাম, আর মাছগুলো এত বড় করে কেটেছিল তাই আমি একটু পাতলা করে কেটে নিলাম, না হয় মশলাগুলো ভিতরে ঢুকে না। তো আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একদম ভালো করে মাছগুলো ধুয়ে হলুদের গুঁড়ো দিয়ে এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব, আর মাছ ভাজি তো খেতে সবারই ভালো লাগে। এখানে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আমি জিরার গুঁড়ো একটু বেশি দিয়ে দিচ্ছি কারণ জিরাটা আমার একটু বেশি খাওয়া হয়, ভাল লাগে। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে তারপরে ভাজব। তো মাছ ভাজি তো সবারই ভালো লাগে, যে কোনো মাছেই হোক না কেন। তো আমি এইভাবেই সবগুলো মাছ আমি মশলা মাখিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। আর মাছটা যদি বেশি মোটা হয় তাহলে ভাজতে গেলে মশলাটা ভিতরে ঢুকে না, খেতে ততটা ভালো লাগে না। একটু পাতলা করলে আসলে খেতে খুবই ভালো লাগে। তো আমি মাছগুলো এইভাবেই ভেজে নিচ্ছি। তো আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি এভাবেই ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা খেতে তো আর বলার প্রয়োজন পড়ে না, সবারই খুব ভালো লাগে। সাথে আমি ডাল রান্না করেছি। তো এখানে আমি কিছু পেয়ারা কিনেছিলাম, পেয়ারাগুলো আমি একটু ভিজিয়ে রাখছি, পেয়ারাগুলো আমি ভালো করে ধুয়ে নিব কারণ এখন আমরা বাইরে থেকে কিছু নিয়ে আসলেই আমরা ভালো করে ধুয়ে নেই, কারণ কিছু করার নেই, সবারকে সতর্ক থাকতে হবে। তো এইভাবেই আমি সবগুলো পেয়ারা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে একটা ঝাঁঝরা বলে উঠিয়ে নিচ্ছি পানিটা ঝরার জন্য। আর আমরা প্রতিদিনই কিছু না কিছু ফল খাওয়া হয় সবারই, তো পেয়ারাটা খুবই পছন্দের। তো পেয়ারা একটা কেটে নিলাম, কেটে এখন বিট লবণ দিয়ে খাবো কারণ পেয়ারাটা আমার বিট লবণ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন, জানাতে ভুল করবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।